নমস্কার বন্ধুরা আজই তোমার সাথে সংবিধান নিয়ে আলোচনা করব সংবিধান ক্লাস এটা পার্ট ওয়ান আর পার্ট টু চালে কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওকে লাইক করবে বিভিন্ন গ্রুপে ভিডিওটিকে শেয়ার করতে পারো প্রথম কোশ্চেনটা দেখো ভারতীয় মূল সংবিধানে কতগুলি তপশিল ছিল তো মূল সংবিধানে আটটি তপশিল ছিল অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে একটু খেয়াল রাখো বলা হচ্ছে মূল সংবিধানে কতগুলি তপশীল ছিল এবার দেখো কিছু জিনিস নোট করে নাও উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হওয়ার সময় এই সংবিধানে মোট তিনশো ধারা ছিল এবং ধারাগুলি বাইশটি পার্টি বিভক্ত ছিল এবং আটটি তপশিলা বিভক্ত ছিল আর বর্তমানে কটা আছে চারশো আশিটি ধারা আছে পঁচিশটি পার্টি এখন বিভক্ত এবং বারোটি তপশিল রয়েছে ঠিক আছে বন্ধুরা এটুকু নোট করে নেবে পরবর্তী কোশ্চেন দেখো আচ্ছা এর পিডিএফ ফাইট ডাউনলোড করতে চাও তাহলে হচ্ছে প্লে স্টোরে যাও টিডি এক্সাম চ্যালেঞ্জের অ্যাপসটিকে ইনস্টল করে নাও এবং ডেলি সেখানে মক টেস্ট দেওয়ার সুবিধা পেয়ে যাবে এবার দেওয়া পরবর্তী কোশ্চেন ভারতীয় সংবিধানে ফান্ডামেন্টাল রাইটস কততম আর্টিকেলে রয়েছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রচুর পরীক্ষায় প্রশ্নটা এসেছে তোমাদেরকে আগে বলে রাখি ফান্ডামেন্টাল রাইটস কো কততম আর্টিকেলে রয়েছে তো দেখো এটা হচ্ছে অপশান সি বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারায় এটা রয়েছে খেয়াল রাখবে বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারায় এই ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল রয়েছে তিন নম্বর প্রশ্ন দেখো বলছি একই কাজে স্ত্রী পুরুষের সমপরিমাণ বেতন খেয়াল করো কি বলেছে একই কাজে স্ত্রী পুরুষের সম বেতন সংবিধানের কত নম্বর ধারায় বর্ণিত রয়েছে তো বন্ধুরা এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি ধারা উনচল্লিশে এই বর্ণিত রয়েছে ঠিক আছে উনচল্লিশ নম্বর ধারায় বর্ণিত আছে যে এই স্ত্রী পুরুষের সমপরিমাণ বেতন রয়ে পাবে এবার দেখো চার নম্বর প্রশ্ন সমস্ত নাগরিকের জন্য অনুরূপ আইন ব্যবস্থা কোন বর্ণিত রয়েছে কী বলা হয়েছে সম সমস্ত নাগরিকের জন্য কী বলা হয়েছে দেখো অনুরূপ আইন মানে সবার জন্য সমান অধিকার এই আইন কত নম্বর ধারায় উল্লেখ উল্লেখিত আছে যারা বন্ধুরা অপশান সি বলছো চুয়াল্লিশ নম্বর ধারায় উল্লেখিত আছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী কোশ্চেন দেখো পাঁচ নম্বর বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে এই কোয়েশ্চেনটা প্রচুর পরীক্ষায় এসে তোমরা বলার বাইরে এটা তোমরা জানোই যারা এক্সাম দিয়ে থাকো বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে যারা অপশান ডি বলছো কারেক্ট অ্যান্সার এগারোটি মৌলিক কর্তব্য রয়েছে ঠিক আছে এবার ছয় নম্বর প্রশ্ন দেখো মূল সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য ছিল মূল সংবিধান অর্থাৎ যে প্রধান যে সংবিধানটা তৈরি হয়েছিল সেটাই কতগুলি মৌলিক কর্তব্য ছিল তা সেটাই দশটা ছিল অপশান সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার ঠিক আছে মূল সংবিধানের দশটি মৌলিক কর্তব্য ছিল সাত নম্বর প্রশ্নটি দেখো কততম সংবিধান সংশোধনের মাধ্যমে এগারোতম মৌলিক কর্তব্য সংবিধানে যুক্ত করা হয়েছে তো বন্ধুরা এই প্রশ্নটা কারেক্ট আনসার হবে সংবিধান সংশোধনের মাধ্যমে এগারোতম মৌলিক কর্তব্য সংবিধানে যুক্ত করা হয়েছে এবার পরবর্তী কোশ্চেন দেখো আট নম্বর প্রশ্ন দেখো দু হাজার দুই সালে সংবিধান সংশোধনী হয়েছিল সালটা খেয়াল রাখবে কত সালে দু হাজার এই ছিয়াশিম সংবিধান সংশোধনী হয়েছিল আট নম্বর সংবিধানের অনুকরণে নেওয়া হয়েছে প্রচুর পরীক্ষায় প্রশ্নটা এসে তোমার জানো মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধানে অনুকরণে করা হয়েছে তো যারা বন্ধুরা অপশান বি বলছো কারেক্ট অ্যান্সার রাশিয়া রাশিয়া হয়ে যাবে কারেক্ট অ্যান্সার ঠিক আছে অপশান বিতে দেখতে পাচ্ছি রাশিয়া তো অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার ঠিক আছে এর পরবর্তী কোশ্চেন দেখো নয় নম্বর প্রশ্ন কততম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্যগুলিকে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছে কী বলা হয়েছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্যগুলিকে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছে তো যারা বন্ধু অপশান সি বলছে বিয়াল্লিশতম কারেক্ট অ্যান্সার বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্যগুলিকে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছে ঠিক আছে এবার দেখো পরবর্তী কোশ্চেন দশ নম্বর প্রশ্ন দেখো বলেছে ভারতীয় ভারতের রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে এই নির্দেশাত্মক যে নীতিটা রয়েছে এটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তো বন্ধুরা একটা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে খেয়াল রাখবে অপশান সি কারেক্ট অ্যান্সার এবার এগারো নম্বর প্রশ্ন দেখো গণপরিষদের মোট কতগুলি অধিবেশন হয়েছিল গণপরিষদের মোট কতগুলি অধিবেশন হয়েছিল তো বন্ধুরা এগারোটা অধিবেশন হয়েছিল অপশান বি হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার বারো নম্বর প্রশ্ন দেখো সংবিধান কবে গঠিত হয় কী বলা হয়েছে সংবিধান কবে গঠিত হয়েছিল তো সংবিধান উনিশশো উনিশশো খ্রিস্টাব্দে সংবিধান গঠিত হয়েছিল খেয়াল রাখবে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে সংবিধান গঠিত হয় তেরো নম্বর প্রশ্ন কোন মিশনের পরিকল্পনার ভিত্তিতে গণপরিষদ গঠিত হয় কী বলা হয়েছে কোন মিশনের কি পরিকল্পনার ভিত্তিতে গণপরিষদ গঠিত হয়েছিল তো ক্যাবিনেট মিশন এই পরিকল্পনার ভিত্তিতেই কিন্তু গণপরিষদ গঠিত হয়েছিল প্রচুর পরীক্ষা এসছে ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন খেয়াল রাখবে পরবর্তী কোশ্চেন দেখো বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি তপশীল রয়ে রয়েছে কী বলা হয়েছে বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি তপশীল রয়েছে তো হচ্ছে বারোটি তপসিল রয়েছে এটা আগে আলোচনা করলাম তোমাদের সাথে বর্তমানে ভারতীয় সংবিধানে বারোটি তপশীল আছে পনেরো প্রশ্ন দেখো ভারতের গণপরিষদ গঠনের দাবি কে তুলেছিল কী বলা হয়েছে ভারতের গণপরিষদ গঠনের দাবি কে তুলেছিলেন তো হচ্ছে অপশান সি মানবেন্দ্রনাথ রায় মানবেন্দ্রনাথ রায় এই হচ্ছে ভারতের গণপরিষদ গঠনের দাবি তুলেছিল ঠিক আছে এবার দেখো পরবর্তী কোশ্চেন আচ্ছা মানবেন্দ্রনাথ রায় গণপরিষদ গঠনের দাবি তুলেছিল কত সালে এটা বলা হয়েছে কত সালে এই গণপরিষদ গঠনের দাবিটা তুলেছিলেন তিনি তো হচ্ছে খেয়াল রাখবে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে তিনি এই দাবিটা তুলেছিলেন দেখো ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কিন্তু এই মানবেন্দ্রনাথ রায় ঠিক আছে ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন এই মানবেন্দ্রনাথ রায় খেয়াল রাখবে সাত নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে সংবিধানের কত নম্বর ধারা অনুসারে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে মুক্ত রাখা হয়েছে সংবিধানে কত নম্বর ধারায় কী বলে অনুসারে কী বলা হয়েছে বিচার ব্যবস্থাকে শাসন বিভাগ থেকে মুক্ত রাখা হয়েছে ধারা পঞ্চাশ নম্বর এটা এই ধারা অনুসারে বিচার ব্যবস্থাকে শাসন ব্যবস্থা থেকে মুক্ত রাখা হয়েছে বা আলাদা রাখা হয়েছে তোমরা বলতে পারো এর পরবর্তী কোশ্চেনটি দেখো ভারতীয় গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয়েছিল গণপরিষদের এই যে প্রথম যে অধিবেশনটা এটা কত সালে হয়েছিল এটা বলা হয়েছে তো হচ্ছে নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে প্রথম অধিবেশন হয়েছিল খেয়াল রাখবে কবে নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে প্রথম অধিবেশন হয়েছিল আবার বলছি যদি তোমরা এর পিডিএফ ফাইলটা নিতে চাও ফ্রিতে তাহলে অ্যাপসটা ইনস্টল করো প্লে স্টোরে যাও সার্চ করো টিডি এক্সাম চ্যালেঞ্জার অ্যাপসটি ইনস্টল করে নাও সমস্ত কিছু ফ্রিতে পেয়ে যাবে এবার দেখো নোট কী বলা হয়েছে গণপরিষদের সর্বমোট এগারোটি অধিবেশন হয়েছিলো গণপরিষদের প্রথম অধিবেশন দিল্লির কনস্টিটিউশন হলে হয়েছিল খেয়াল রাখবে উনিশ নম্বর প্রশ্ন দেখো গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে হয়েছিল গণপরিষদের সর্বশেষ অধিবেশন হয়েছিল দেখো বন্ধুরা চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে গণপরিষদের সর্বশেষ অধিবেশন হয়েছিল এবার কুইনম্বর প্রশ্ন দেখো গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন কুই নম্বর প্রশ্ন তো বন্ধুরা কারেক্ট অ্যান্সার হবে অপশান এ সচিদানন্দ সিনহা ছিলেন এই গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন ঠিক আছে অপশান এ কারেক্ট অ্যান্সার এবার একুশ নম্বর প্রশ্ন দেখো সংবিধানের কোন অংশে কল্যাণমূলক রাষ্ট্র ধারণাটি বর্ণিত রয়েছে কী বলা হয়েছে সংবিধানের কোন অংশে কী বলা হয়েছে কল্যাণমূলক রাষ্ট্র ধারণাটি বর্ণিত আছে যারা অপশান এ বলছো কারেক্ট অ্যান্সার বা ভাবছ পরিচালনার নির্দেশাত্মক নীতি ঠিক আছে এবার দেখো বাইশ নম্বর প্রশ্ন গণ গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন কি বলা হয়েছে গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন বাইশ নম্বর প্রশ্ন আজকের তো বন্ধুরা অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার রাজেন্দ্র প্রসাদ ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন এই গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন তেইশ নম্বর প্রশ্ন দেখো বলা হচ্ছে গণপরিষদের প্রথম অধিবেশনে কতজন সদস্য যোগদান করেছিল প্রথম যে অধিবেশনটা হয়েছিল সেই অধিবেশনে কতজন সদস্য যোগদান করেছিল দুশো সাতজন সদস্য যোগদান করেছিল অপশন ডি কারেক্ট অ্যান্সার চব্বিশ নম্বর প্রশ্ন দেখো গণপরিষদের প্রতীক চিহ্ন কী ছিল গণপরিষদের প্রতীক চিহ্ন কী ছিল তো বন্ধুরা হাতি ছিল খেয়াল রাখবে গণপরিষদের প্রতীক চিহ্ন কী ছিল হাতি আজকের শেষ প্রশ্নটা দেখো আর অবশ্যই বলে পার্টু চাইছো কিনা তাহলে এই ধরনের ইন্টারেস্টিং প্রশ্ন তোমার সামনে তুলে ধরার চেষ্টা করবো নিম্নলিখিত কোন ব্যক্তি গণপরিষদের সদস্য ছিলেন না নিম্নলিখিত কোন ব্যক্তি গণপরিষদের সদস্য ছিলেন না তো বন্ধুরা যারা অপশন এ বলছে কার্যকটা অ্যান্সার মহাত্মা গান্ধী এ নিম্নলিখিত ব্যক্তি যিনি গণপরিষদের সদস্য ছিলেন না টোটাল পঁচিশটা প্রশ্ন রচনা করলাম ভিডিওটি ভালো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর অ্যাপসটিকে ইনস্টল করে নিও ফ্রি পিডিএফ পাওয়ার জন্য ডেলি মক টেস্ট দেওয়ার জন্য তো নতুন ভিডিওটি তোমার সাথে আবার দেখা হবে সে সুস্থ থেকো ভালো থেকো জয় হিন্দ বন্ধুরা